আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ। আপনারা যে কোনো ধরনের ফোন অথবা অরিজিনাল এক্সক্লুসিভ অ্যাক্সেসরিজগুলো কিনতে ঘুরে আসতে পারেন তাদের দোকান থেকে। তাদের দোকানের অ্যাড্রেস, গ্রুপ এবং পেজ লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। হ্যালো ভিউয়ার্স, টেকনান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা বাসুসের নতুন একটি পাওয়ার ব্যাংক নিয়ে আপনার সামনে চলে আসলাম। বাসুসের 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটির মডেল নাম্বার হচ্ছে M10। আপনারা সকলেই জানেন রিম্যাক্স এবং শাওমির পাশাপাশি কিন্তু অ্যাক্সেসরির জগতে বাসুসও খুব ভালো একটা নাম করে ফেলেছে বাংলাদেশের বাজারে। বাসুসের খুব ভালো কোয়ালিটির কিছু হেডফোন কিন্তু অলরেডি মানুষ কেনা শুরু করে দিয়েছে এবং ভালোই রিভিউ পাচ্ছি আমরা। তো বাসুসের এই পাওয়ার ব্যাংকটির মধ্যে আপনারা কী কী পাচ্ছেন? সর্বপ্রথমে বলে রাখি, বাসুস একটি চায়না ব্র্যান্ড এবং এটিও শাওমি এবং রিম্যাক্সের মতো ভালোই নাম করা ব্র্যান্ড। তাই আপনাকে পাওয়ার ব্যাংক কিনতে হলেই যে সবসময় শাওমি রিম্যাক্সেরই কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। শাওমি এবং রিম্যাক্সের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাসুসের কোয়ালিটিও কিন্তু প্রায় সেমই বলা যায়। তো বাসুসের এই পাওয়ার ব্যাংকটির বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন? কিছু ইউজার ম্যানুয়াল, পাওয়ার ব্যাংকটি এবং তার সাথে ছোট্ট একটি চার্জিং ডাটা কেবল। ডাটা কেবলটির সাইজ এবং কোয়ালিটি দুটিই কিন্তু পারফেক্ট। আর ইউজার ম্যানুয়াল পড়লেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না যেটি এখন আমি আপনাদেরকে বলবো। আপনারা কিন্তু অনেকেই হয়তো বা জানেন না, 10,000 mAh পাওয়ার ব্যাংকের মধ্যে কিন্তু কখনোই আপনারা সম্পূর্ণ পাওয়ারটি পাবেন না। অর্থাৎ আপনার ফোন যদি হয়ে থাকে 3,000 mAh, অর্থাৎ 3 বার চার্জ করতে পারবেন, তার সাথে আরও কিছুক্ষণ চার্জ করতে পারবেন, এটি ভাবলে কিন্তু অবশ্যই ভুল হবে। কেন ভুল হবে তা জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর লিঙ্কটি দেখে আসতে পারেন। তো আপনাদেরকে বলে রাখা ভালো, বাসুসের এই 10,000 mAh পাওয়ার ব্যাংকটির মধ্যে আপনারা অ্যাকচুয়াল ক্যাপাসিটি পাবেন 6,500 mAh। এবং কখনোই এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র বাসুসের ক্ষেত্রেই এটি হচ্ছে। শাওমির পাওয়ার ব্যাংকের গায়েও কিন্তু ছোট করে একটু লেখা আছে যে শাওমির পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটিও কিন্তু 6,500 থেকে 6,800 পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকটির বিল্ড কোয়ালিটি কেমন। পাওয়ার ব্যাংকের বিল্ড কোয়ালিটি আমি আপনাদেরকে বলবো বাজেট হিসেবে চমৎকার এবং হ্যান্ডি। আপনার যথেষ্ট স্লিম এবং ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল তারা এখানের মধ্যে ইউজ করেছে। মাত্র 230 গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটি বহন করে কিন্তু আপনারা যথেষ্ট কমফোর্ট ফিল করবেন। পাওয়ার ব্যাংকটির ডান পাশে একটি LED লাইট রয়েছে যেটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার পাওয়ার ব্যাংকটির মধ্যে কতটুকু চার্জ অবশিষ্ট রয়েছে। পাওয়ার ব্যাংকটির মধ্যে আপনারা একটি ইনপুট এবং দুটি আউটপুট সুবিধা পাবেন, অর্থাৎ দুটি পোর্ট পাবেন আপনারা ফোনটি চার্জ করার জন্য। আপনারা একই সাথে দুটি ফোন চার্জ করতে পারবেন। কিন্তু আপনারা যদি একসাথে দুটি ফোন চার্জ না করে শুধুমাত্র একটি ফোন চার্জ করেন তাহলে আপনারা সর্বোচ্চ 2.4 পর্যন্ত আউটপুট পেতে পারেন। অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে মোটামুটি ভালো মানের ফাস্ট চার্জিং কিন্তু আপনারা এই পাওয়ার ব্যাংকটি থেকে পাবেন। যদিও দুটি ফোন লাগালে আপনার ফাস্ট চার্জিংয়ের সুবিধাটি একটু কমে যাবে এবং পাওয়ার ব্যাংকটি চার্জ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না যদি আপনারা 2 ampere চার্জার ব্যবহার করেন। এবং বাসুসের সম্পূর্ণ ওয়েবসাইট গেটে আমি আপনাদেরকে এটা কনফার্ম করতে পাচ্ছি যে ওভারচার্জ, ওভার ভোল্টেজ, শর্ট সার্কিটের মতো সমস্যাগুলো থেকে কিন্তু আপনার ফোনটিকে রক্ষা করবে বাসুসের এই পাওয়ার ব্যাংকটি। তার সাথে সাথে পাওয়ার ব্যাংকটি হাই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ার কারণে কিন্তু আপনার পাওয়ার ব্যাংকটিও হাত থেকে পড়ে গেলেও খুব সহজে নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আপনারা এই মোবাইলটির সাথে তুলনা করলে বুঝতে পারবেন আসলে পাওয়ার ব্যাংকটির সাইজটা কতটুকু। তো চলুন একবার মোবাইলের সাথে কানেক্ট করে দেখি যে পাওয়ার ব্যাংকটির মধ্যে কি অটো চার্জার কানেক্ট হয় নাকি কোনো ধরনের সুইচ বাটন প্রেস করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ফোনটি অটো চার্জ নেওয়া শুরু করে দিয়েছে। এবং এর আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে অন্যান্য ভালো মানের পাওয়ার ব্যাংকগুলোর মতো এই পাওয়ার ব্যাংকটিও কিন্তু অটোমেটিক আপনার ফোনে চার্জ দেওয়া বন্ধ করে দিবে যখন আপনার ফোনটি চার্জ হয়ে যাবে 100%। অর্থাৎ আপনার ফোনটি ওভারচার্জ হয়ে আপনার ব্যাটারিটি ফুলে যাবে এমন ধরনের কোনো সম্ভাবনাই কিন্তু এই পাওয়ার ব্যাংকটি ইউজ করে থাকবে না। তো আপনারা কেমন লাগলো পাওয়ার ব্যাংকটি জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। এবং পাওয়ার ব্যাংকটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের স্পন্সরের নিকট আপনারা যোগাযোগ করতে পারেন। টেকনান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।